শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি মহানালার অশেষ কৃপায় প্রত্যেকেই যার যার অবস্থানে খুবই ভালোই আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আগ্রহ বালিকা বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই এই খাতা কলম নিয়ে আজকের এই অনলাইন ক্লাসটা যথাযথভাবে উপভোগ করার জন্য প্রস্তুতি নিয়ে ইতিমধ্যে বসে আছো। তো যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে আমি তাদের আজকে প্রথম ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ইসলামী নৈতিক শিক্ষা এই বিষয়টা আমরা তারাই পড়বো যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, অর্থাৎ ইসলামী মতাদর্শে আলোকে জীবন গঠন করছো। তো সুতরাং আমরা যেহেতু মুসলিম, আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, আর ইসলাম সম্পর্কে জানার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইসলাম শিক্ষা। এবং প্রত্যেকটা ধর্মে আমাদেরকে নৈতিকতা শিক্ষা দেয়, সাথে সাথে সেজন্যই এই ইসলাম শিক্ষার পাশে এই আরেকটা জিনিস এড করা হয়েছে, যেটা হচ্ছে নৈতিক শিক্ষা। অর্থাৎ ইসলাম শিক্ষা সম্পর্কে যদি আমরা জানি তাহলে আমাদের মধ্যে মানে স্বাভাবিকভাবে নীতি নৈতিকতা জাগ্রত হবে, আমরা এই নীতির উপর অটল থাকতে পারবো, কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ড আমাদের মাধ্যমে আমাদের পক্ষে করা সম্ভব হবে না। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না, আমরা প্রথমেই আমাদের প্রথম অধ্যায়ে চলে যাচ্ছি। আজকে আমি তোমাদেরকে এই পঞ্চম শ্রেণী ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় শুরু করবো, অর্থাৎ যে অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ, যে অধ্যায়ের নাম হচ্ছে আকাইদ। এটা আকিদা শব্দের বহুবচন, তোমরা প্রয়োজন করে নিতে পারো। আকাইদ শব্দটি আকিদা শব্দের বহুবচন, আর যদি আমি লিখতে যাই তাহলে বুঝতে হয় এরকম যে আমি জানানোর জন্য আইন কপালি হামজা দাল আকাইদ, এটা বহুবচন, এটার এক বচন হচ্ছে আকিদা। আইন কাপ ইয়া দাল হা আকিদা, অর্থাৎ বাংলা লিখতে গেলে এভাবে আকাই, এটা হচ্ছে বহুবচন, আর এর এক বচন হচ্ছে আকিদা। আকিদা মানে বিশ্বাস, আর আকাই মানে বিশ্বাস মালা। অর্থাৎ এই বিষয়ের মধ্যে এই অধ্যায়ের মধ্যে তোমাদের মুসলমান হিসেবে আমরা এজ এ মুসলিম, অর্থাৎ একজন মুসলমান হিসেবে আমাদেরকে যে বিষয়গুলোর প্রতি অকপটে বিশ্বাস স্থাপন করতে হবে, যেগুলোর প্রতি খুব দৃঢ়ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে মুসলমান হিসেবে, সেই বিষয় নিয়েই এই অধ্যায়ে আলোচিত হয়েছে। তো যাই হোক, তো এই আকাই এই অধ্যায়ে প্রথম যে বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সে বিষয়ের নাম, সে বিষয়টা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে এখন আমরা জানব যে অর্থাৎ আল্লাহ যে একজন আছেন সেটা আমরা কিভাবে জানতে পারি। আমরা সবাই স্বাভাবিকভাবে জন্মগ্রহণভাবে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, বিধে আমরা সবাই মুসলমান, এবং আমরা আমাদের মা বাবার বলি থেকে শুনেছি যে আমাদের রব হচ্ছেন আল্লাহ, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু যৌক্তিক কিছু কারণ যে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমাকে প্রমাণ দিতে গেলে প্রথমেই আমাকে যৌক্তিক কিছু কারণ এখানে ব্যক্ত করতে হবে। যেমন আমরা জানি যে যদি একটা এই টেবিলের কথাই বলি, তাহলে এই টেবিলটার কিন্তু আগে এরকম একটা অস্তিত্ব ছিল না। এটা হয়তো একটা গাছ ছিল, গাছটাকে কাটতে হয়েছে, চিপতে হয়েছে, তারপর মিলে নিয়ে ওখানে ওটাকে আবার সুন্দর করে যে জিনিসটার জন্য যেটা প্রয়োজনভাবে কিছু কুটি কিছু পরে চাউনি এভাবে করেই এগুলো আবার পেরেক বা ইয়ে দিয়ে একটার সাথে একটা জোড়া লাগানো হয়েছে, তারপরেই আজকে এই টেবিলের একটা অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি। তাহলে কি এই টেবিলটার দিকে যদি আমরা চিন্তা করি তাহলে দেখবো এই টেবিলটা এমনি এমনি হয় নাই। এই টেবিলটা আজকে এই পর্যায়ে আসার পিছনে একজন কাঠমিস্ত্রির প্রয়োজন লেগেছে। অর্থাৎ কাঠমিস্ত্রি ওনার এই কৌশল ব্যবহার করে, ওনার যে দক্ষতা ওটাকে যথাযথভাবে প্রয়োগ করে উনি এই টেবিলটার অস্তিত্ব এই আমাদের সামনে উপহার দিয়েছেন, অর্থাৎ এই টেবিলটা তৈরি করেছেন। সুতরাং সামান্য একটা টেবিল তৈরি করার জন্য যদি একজন কাঠমিস্ত্রির প্রয়োজন হয়, অথবা আমরা আরেকটু যদি ইয়ে করে যাই, আমরা মনে করো আমরা যেই তুমি মনে করো একটা পাকা বাড়িতে বাস করো, বড় একটা দালানে তোমাদের ফ্যামিলি বাস করে, তাহলে ওই দালানটার কথা বা আমাদের এই বিদ্যালয়ের কথা চিন্তা করো। দেখো এই আজকে এই পাঁচতলা ভবন আগ্রহ তালিকা বিদ্যালয়ে,
কখনো কি এরকম হয়েছে যে এই বিদ্যালয়টা নির্মাণ হয়ে গেছে হয়ে যায়নি? তার মানে এই বিদ্যালয়টা আজকে এই পর্যায়ে আসার পিছনে একটা অনেক মানুষের শ্রম আছে, অর্থ আছে, এই অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, এখানে ইটের উপর ইট, তারপর কংক্রিট, সিমেন্ট, বালি ইত্যাদি ইত্যাদি রড সবগুলোর সমন্বয়ে, এবং এখানে অনেক রাজমিস্ত্রিদের অনেক কষ্টের এই ফলস্বরূপ আজকে এই বিশাল দালানটা আমরা পেয়েছি। সুতরাং একটা টেবিলের অস্তিত্ব যদি স্বীকার করতে হয় ওখানে যদি একজন কাঠমিস্ত্রির প্রয়োজন পড়ে, এইরকম একজন একটা দালান তৈরি করতে গেলে অনেক অনেক মানুষের শ্রমের কথা চলে আসে। তাহলে এই যে আমরা একটু চিন্তা করি, আমাদের মাথার উপর বিশাল সুনীল আকাশ, তারপর এই বড় বড় সমুদ্র, পাহাড়, পর্বত, নদী, নালা, কালবিল, এগুলো কি এমনি এমনি তৈরি হয়েছে? নিজের মনের মধ্যে অজান্তে একটা অসতর্ক চিহ্ন জাগ্রত হবে। এবং ওই যদি আমরা চিন্তা আবার আকাশে রাতের আকাশে মিটিমিটি তারা, চন্দ্র, সূর্য, এই যে এই পৃথিবীর গ্রহ, সূর্যের আবার বিভিন্ন গ্রহ, উপগ্রহ, এইগুলো এই যেই এগুলোর অস্তিত্ব, তাহলে কি আমরা এই বলবো এগুলো এমনি এমনি হয়ে গেছে, এগুলো প্রকৃতগতভাবে হয়ে গেছে, এরকম মনে করার কোনো সুযোগ নেই? তাহলে আমাদেরকে অবশ্যই স্বীকার করতে হবে যে এই যে এই সুনীল আকাশ, পাহাড়, পর্বত, নদী, নালা, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এইগুলোরও একজন সৃষ্টিকর্তা আছেন। এই টেবিলের যেমনিভাবে একজন এই প্রস্তুতকারী কাঠমিস্ত্রি আছে, তারপর এই বিশাল স্কুলের দালান প্রস্তুতকারী অনেক রাজমিস্ত্রির শ্রম ত্যাগ আছে, তেমনিভাবে এই যে সুনীল আকাশ, পাহাড়, পর্বত, নদী, নালা, কালবিল, এইগুলোর পিছনেও এই একজন মহান স্রষ্টার এই কি অবদান এখানে কাজ করছে, যাকে আমরা জানি অর্থাৎ যাকে আমরা এক কথায় আল্লাহ বলে সম্বোধন করি, আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন। সুতরাং আমরা যদি প্রকৃত ইমানদার হতে চাই, তাহলে সবার আগে আমাদেরকে এই আমাদের এই মহান স্রষ্টা আল্লাহর অস্তিত্ব সম্পর্কে জানতে হবে এবং ওটার উপর আমাদেরকে ইমান আনতে হবে। অর্থাৎ আমাদের সকল কিছু, বিশ্বের সব কিছুর স্রষ্টা একমাত্র আল্লাহ, এগুলো এমনি এমনি সৃষ্টি হয়নি, এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন বিধায় এগুলোর অস্তিত্ব আমরা খুঁজে পেয়েছি, বা এমনকি আমরা নিজেদের যে অস্তিত্ব আমরা মানুষ হিসেবে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এবং আল্লাহ সব কিছু করতে পারেন, এই আল্লাহর পক্ষে সব কিছু করাই সম্ভব, তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, এইগুলো আমরা সহজেই উপলব্ধি করতে পারি। আল্লাহ যেমন এই, তবে এই আল্লাহ এক, আমার সাথে কারো কোনো শরীক নেই। আল্লাহ আমি এখানে লিখেছি দেখো, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এমন যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আল হাইয়ুম যিনি চিরঞ্জীব, আল কাইয়ুম যিনিও যিনি চিরস্থায়ী। অর্থাৎ আল্লাহ এমন এক মহান জাত, মহান সত্তা, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী। তাহলে আমরা সহজেই উপলব্ধি করতে পারলাম যে আল্লাহ একজন আছেন, এবং এই আল্লাহ সব কিছু জানেন, সব কিছু শোনেন, সবার অন্তরের খবরও রাখেন। আমাদের আল্লাহ এরকম, মানে এইগুলো এই আমি অন্তরে কি চিন্তা করেছি, মনে মনে কী ভাবছি, এটার সম্পর্কেও আল্লাহ ওয়াকিফাল, অর্থাৎ আল্লাহ জানেন। আমি গোপনেও কোনো কিছু করতে চাইলে এগুলো আল্লাহ দেখতে পাচ্ছেন, বা আমি নিচু আওয়াজে কোনো কথা বললে সেগুলো আমাদের আল্লাহ শোনেন এবং আল্লাহ আমাদেরকে দেখেন। এই এবং এই সেই এখন যেহেতু আমরা সেই স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করেছি, সহজেই আমিও আমরা সেই স্রষ্টার সৃষ্টি, তো আল্লাহ আমাদেরকে এই আমরা আল্লাহ যেহেতু সৃষ্টি, সেহেতু আমাদের এমন কাজ করতে হবে যে কাজ করলে আমাদের স্রষ্টা আমাদের উপর সন্তুষ্ট হন, খুশি হন। অর্থাৎ আমাদের মাধ্যমে এমন কিছু করা যাবে না যে কাজ করলে আমার আল্লাহ এভাবে অসন্তুষ্ট হবে, তো আল্লাহ অপছন্দ করেন এই কাজগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ পছন্দ করেন বা যে কাজগুলো করলে আল্লাহ খুশি হবেন, সেই কাজগুলো আমাদেরকে অবশ্যই যথাযথভাবে পালন করতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ কিছু আইন ও বিধান প্রয়োগ করেছেন, এগুলো সম্পর্কে আমাদের এই অর্থাৎ আল্লাহর নির্দেশনা পাওয়ার জন্য আমাদের উচিত আল্লাহর আইনগুলো সম্পর্কে, আল্লাহর বিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা, আল্লাহ সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সুতরাং আল্লাহর এই আইন, আল্লাহর এই বিধান আমরা কোথায় পাব? আমরা যেহেতু মুসলিম, আল্লাহর অস্তিত্ব আমরা স্বীকার করেছি, আমরা আমাদের স্রষ্টা হিসেবে নিয়েছি, সেই আল্লাহর
বিধানগুলো যে কিতাবে বর্ণিত আছে সেই কিতাবের প্রতিও আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর সেই কিতাবের নাম হচ্ছে কোরআন মাজিদ, যেটা আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর হযরত জিব্রাইল ইসলামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন। তো আমাদেরকে সেই কোরআন মাজিদ পড়তে হবে, তেলাওয়াত করতে হবে এবং বুঝতে হবে, এবং সেই কোরআন মাজিদের নির্দেশনাগুলো আদেশগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে। অর্থাৎ কোরআন যা আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, পালন করতে বলেছেন, সেগুলো আমাদেরকে পালন করতে হবে, আর যেগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করেছেন সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। তো আমাদেরকে এই যদি আমরা এভাবে চলি, আমরা আল্লাহর নির্দেশনা অর্থাৎ কোরআন মাজিদের নির্দেশনা মেনে জীবনযাপন করি, তাহলে যেমনিভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে, চিরস্থায়ী এই একটা আনন্দের ব্যবস্থা আছে, অর্থাৎ জান্নাতের চিরস্থায়ী সুখের স্থান জান্নাতের এই ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে, তেমনিভাবে যদি আমরা সে আল্লাহর নির্দেশনার ব্যতিক্রম পন্থা অবলম্বন করি, অর্থাৎ কোরআন আমাদেরকে যে পন্থা অবলম্বনের জন্য নির্দেশনা দিয়েছে, যে কাজ করার জন্য এই নির্দেশনা দিয়েছে, আমরা যদি এর বিপরীত কাজ করি, এর বিপরীত পন্থা অবলম্বন করি, তাহলে কিন্তু এজন্য আমাদেরকে ভয়াবহ পরিণামেরও অপেক্ষা করতে হবে। তাই সেই দিকটা বিবেচনা করেই আমরা অবশ্যই সবসময় এই ভালো পন্থা অবলম্বন করার চেষ্টা করব, কারণ ভালো পন্থা অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে আছে পুরস্কার, আবার খারাপ পন্থা অবলম্বন করলে আল্লাহর পক্ষ থেকে শাস্তি। শাস্তি কি? সেগুলো বড়ই এই অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আমরা যারাই আল্লাহকে বিশ্বাস করি বা আল্লাহর পুরস্কার এবং শাস্তি বিশ্বাস করি, আল্লাহর এই পুরস্কার বা শাস্তি দুনিয়াতে পাবো কি না আমরা জানি না, তবে এইগুলোর জন্য আমাদেরকে পরকালীন স্টেপগুলো আছে, অর্থাৎ মৃত্যুর পরের এই আল্লাহর যে পুরস্কারের কথা বলা হচ্ছে সেটাও আমাদের মৃত্যুর পরে, আবার আল্লাহর যে শাস্তির কথা বলা হচ্ছে সেগুলো মৃত্যুর পরবর্তী জীবনে আমাদেরকে সহ্য করতে হবে। সুতরাং অনায়াসেই আমাদেরকে সেই মৃত্যুর পরবর্তী জীবন সম্পর্কেও বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ আল্লাহর অস্তিত্বে যেভাবে আমরা বিশ্বাস করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালীন জীবনে যে আমাদের পুরস্কার বা শাস্তির জন্য যে স্টেপগুলো তৈরি করে রেখেছেন সেগুলোর প্রতিও আমাদেরকে অকপটে বিশ্বাস স্থাপন করতে হবে। আর সেই দিক বিবেচনায় এগুলোকে অর্থাৎ এই পরকালীন জীবনের যে ধাপগুলো, যেমন আমরা মৃত্যুর পরে আমরা কবরে উপনীত হব এবং এই কবরের জীবনে অনেক কাল ধরে আমরা অবস্থান করব, এরপরে একটা সময় হবে ইসরাফিল ফেরেশতা এই শিকায় যোগ দিবেন, এরপরে সংঘটিত হবে কিয়ামত, আবার এরপরে আবার এই সেই পৃথিবীর শুরু থেকে একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ এ ধরার মুখে আগমন করেছেন তাদেরকে একটা জায়গায় সংহত করা হবে, প্রত্যেককেই প্রত্যেক মানবাত্মাকে একটা জায়গায় সংহত করতে হবে, সেটাকে বলা হয় হাসর। এরপরে আবার প্রত্যেক মানুষের আমলগুলোকে একটা জায়গা একটা এই ইয়ের উপর এই পরিমাপ করা হবে, যেটা পরিমাপক যন্ত্র বলি, অর্থাৎ যেটাকে আমরা পাল্লা বলি, যেটাকে এই আকাইদের ভাষায় বলা হয় মিজান, সেই মিজানে আমাদের আমলগুলোকে পরিমাপ করা হবে, সেইটাকে সেই অর্থাৎ কিয়ামত কবর কিয়ামত তারপর হাসর এবং মিজান, এরপরে মিজানে যদি আমাদের নেকির পাল্লা ভারী হয় এর তাহলে আমাদের জন্য জান্নাত, আর মিজানে যদি আমাদের এই বদির পাল্লা খারাপের পাল্লাটা ভারী হয় নেকির পাল্লার ঘাটতি হয় তাহলে কিন্তু এই জন্য আমাদেরকে জাহান্নামে ভয়াবহ শাস্তি সহ্য করতে হবে। তাহলে এই আল্লাহর অস্তিত্বকে যেমনি আমরা বিশ্বাস করব, এটা আমাদের প্রথম ইমানের প্রথম এবং প্রধান বিষয়, আল্লাহর এই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস করা এবং সে আল্লাহর নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করা। তো সুতরাং সেই আল্লাহর কে বিশ্বাস করলে আমাদেরকে পরকালের জীবনে এই ধাপগুলোর প্রতিও বিশ্বাস স্থাপন করতে হবে, এবং আকাইদ বলা হয় এই যত ধাপ আছে এই আল্লাহ বলি এবং সাধারণত এটাও বলে দিই আল্লাহ রাব্বুল আলামিন যে এই কোরআনটা বা আল্লাহর অন্যান্য বিধানগুলো এই আমাদেরকে আল্লাহ এই আমাদের অর্থাৎ তার কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করে উনি নবুওয়াত বা রিসালাতে সে গুরু দায়িত্ব প্রদান করে এ ধরার মুখে প্রেরণ করেছেন, যারাই মূলত আমাদেরকে সঠিক পথের সন্ধান দিয়েছেন, আমাদেরকে হেদায়তের আলোকবর্তিকা দিয়ে আমাদেরকে সঠিক পথটা দেখিয়েছেন, এরকম সেই মহামানবদেরকে আমরা নবী বা রাসূল বলে থাকি।
যে সেই সেই নবী অনেক নবীরা এসেছেন আমাদেরকে ঈমান ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। তদন্ত থেকে প্রথম নবী হচ্ছেন হযরত আদম আলাইহিস সালাম এবং এই শেষ নবী হিসেবে আমাদের দলকে আমাদের মাঝে প্রেরিত হয়েছিলেন আল্লাহর পক্ষ থেকে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেগুলোর প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এই যে আমরা বিশ্বাস করি এই মুসলমান হিসেবে এই যে আল্লাহ এবং এই তোমার পরকালের জীবনে যে বিভিন্ন ধাপগুলো তারপর নবী রাসূল ফেরেশতাদেরকে বিশ্বাস করি এগুলোকে এক কথায় বলা হয় ঈমান। ঈমান শব্দের অর্থই হচ্ছে বিশ্বাস, ঈমান শব্দের অর্থই হচ্ছে বিশ্বাস। আর যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ তার গুণাবলী তার বিধান এবং তার পুরস্কার শাস্তি সম্পর্কে এই বিশ্বাস স্থাপন করেন এবং আল্লাহ ইসলামের মৌলিক যে বিষয়গুলো আল্লাহ ফেরেশতা কুল আসমানি কিতাব নবী রাসূল তারপর এই পরকাল মৃত্যু পুনরুত্থান এগুলোর প্রতি যে ব্যক্তি বিশ্বাস করে তাকে বলা হয় মুমিন। সুতরাং ঈমানের এই মুমিন যদি হয় তাহলে বোঝা যাচ্ছে আমার মধ্যে ঈমান আছে আর আমার ঈমানের ফল হলো এই মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা। অর্থাৎ আমি যদি ঈমানদার দাবি করতে যাই, আমি যদি এই দাবিটা রাখতে চাই যে আমার মধ্যে ঈমান আছে আমি ঈমানদার, তাহলে কিন্তু আমাকে অবশ্যই আল্লাহর অনুগত বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে এবং কোনো আচরণ আমার মাধ্যমে ফুটে ওটা যাবে না যেটার কারণে আল্লাহ অসন্তুষ্ট হবেন, আল্লাহ নারাজ হবেন বা এই কি এই সৃষ্টির অপকার হবে, সৃষ্টির করতে হবে মানুষের করতে হবে এরকম কোনো আচরণ আমার মাধ্যমে ফুটে উঠতে পারবে না। তো তাহলে আমরা বুঝতে পারলাম আমি যদি এই আল্লাহর আনুগত্য পোষণ করতে চাই, আল্লাহর আনুগত্য করতে চাই, তাহলে আমার মধ্যে ঈমানটা দরকার আছে। সেজন্য একটা কথা মনে রাখবা যে আনুগত্যের জন্য ঈমানের প্রয়োজন, আনুগত্যের জন্য ঈমানের প্রয়োজন। অর্থাৎ ঈমান ছাড়া তুমি যতই আনুগত্য পোষণ করো না কেন এটা তোমাকে কোনো কাজ দেবে না। সুতরাং তুমি যদি আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখতে চাও তাহলে তোমার মধ্যে ঈমান, তোমার মধ্যে ঈমান জিনিসটা থাকতে হবে। তো সুতরাং একটা এখন আবার প্রশ্ন হতে পারে যে আল্লাহর গুণাবলী তার বিধান এবং আখিরাত জীবন সম্পর্কে আমরা কিভাবে জানব। আগেই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক অসংখ্য সৃষ্টি অনেক কিছু যে মানে এই যে পাহাড় পর্বত নদী নালা খাল বিল এগুলো আল্লাহর অস্তিত্বের জানান দেয়। অর্থাৎ এগুলোর দিকে তাকালেই এইগুলোর একজন স্রষ্টা আছেন, আল্লাহ নামক একজন স্রষ্টা আছেন সেটা আমরা সহজেই উপলব্ধি করতে পারি এবং সহজে অনুমেয় সেটা আমরা অনুমান করতে পারি। সুতরাং এই এই যে চারদিকে চলে আল্লাহ অসংখ্য সৃষ্টি এই এসব নিদর্শন সাক্ষ্য দিচ্ছে যে এই সব কিছু সৃষ্টিকর্তা হচ্ছেন বা স্রষ্টা হচ্ছেন একমাত্র আল্লাহ। দেখো তোমাদের এই কত সুন্দর এই মাঠ, কত সুন্দর এই দেশ, সুন্দর পৃথিবী, সবুজ শহর, এই মাঠ পড়াশোনা নিদান, তারপর গাছগাছালি, এই কুলু কুলু এই নদীর পানির শব্দ, তারপর উপরে নীল আকাশ, রাতে তারকা জন্মন করছে, এগুলো সকল এবং কোনো সময় দেখো কোনো সময় উত্তপ্ত গরম, কোনো সময় শীত, আবার কোনো সময় মানে শীত নয় গরম নয়, এরকম একটা পরিবেশের মাধ্যমে আমরা আমাদের জীবনটা অতিবাহিত করি। এগুলো মনে করতে হবে এগুলো সব আল্লাহর সৃষ্টির কৌশল, আল্লাহর হেকমত, আল্লাহর কুদরত এখানে কাজ করছে। তো সুতরাং আমাদের এইগুলোর দিকেই যদি আমরা একটু অন্তর্চক্ষু দিয়ে দেখাই তাহলে সহজেই আল্লাহর পরিচয় ফুটে ওঠে। আমার মূল বিষয় হচ্ছে ওটাই আল্লাহর পরিচয়। তো এইগুলো আল্লাহ তাআলার পরিচয়, আমাদের এইগুলোর মাধ্যমেই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি। সুতরাং এইসব নিদর্শন আমাদের চোখের সামনে যেহেতু রয়েছে তো এইসব সৃষ্টির দ্বারাই আমরা বুঝতে পারছি এগুলো মানে হেমিস্ফিয়ারে এগুলো আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, আমাদের প্রয়োজনের সাথে সৃষ্টি করেছেন। এই যে আমি বলেছি এই যে আল্লাহ একজন আছেন এগুলো তো জানা দিচ্ছে, আবার সেই আল্লাহর মেসেজটা আল্লাহ কিছু মেসেঞ্জারের মাধ্যমে আমি কিছুক্ষণ আগে একটু বলেছিলাম মেসেঞ্জারদের মাধ্যমে অর্থাৎ নবী রাসূলদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কি অর্থাৎ ওনার অস্তিত্ব সম্পর্কে পরকালের জীবন সম্পর্কে সত্যিকার অর্থে একজন মুসলমান হিসেবে যে জ্ঞান আমাদের মধ্যে থাকা উচিত এই জ্ঞানগুলো দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক মহামানবদের অর্থাৎ নবী রাসূলদেরকে আমাদের মাঝে প্রেরণ করেছেন। ওনারা আমাদেরকে এই ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, পরকালীন জীবন সম্পর্কে নির্ভুল তত্ত্ব, নির্ভুল জ্ঞান দান করেছেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা কোন কাজটা করলে আল্লাহ
খুশি হবেন কোন কাজটা করলে আল্লাহ নারাজ হবেন। ওনারাই আমাদেরকে পরকালের জীবন সম্পর্কে এই জানা দিয়েছেন বা পরকালের জীবনের এই স্টেপ সম্পর্কে আমাদেরকে কি হাতে কলমে ধরতে গেলে শিক্ষা দিয়েছেন। আর এই গুরু দায়িত্ব এই মহান দায়িত্ব যারা পালন করেছেন ওনাদেরকেই এই নবী রাসূল বলা হয়। সুতরাং তাদের এই জ্ঞানদানের জন্য আল্লাহ যে ব্যবহার যে মাধ্যম ব্যবহার করেছেন অর্থাৎ ওনারা যে মাধ্যমে আমাদেরকে এই জ্ঞান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন এই অর্থাৎ নবী রাসূলরা যে মাধ্যম অবলম্বন করে আমাদেরকে এই শিক্ষাটা দিয়েছেন ওটাকে বলা হয় ওহি। আর এই ওহিগুলো যে কিতাবের মধ্যে সন্নিবেশন করা হয়েছে ওই কিতাবের নাম হচ্ছে পবিত্র কোরআন মাজিদ, যেটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছে। তো সুতরাং কোরআনকে স্বীকার করতে হলে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে, নবী রাসূলদেরকে স্বীকার করতে হলে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে, এমনকি ওইদিকে না গেলেও আমরা যদি এই যে আমাদের চারদিকের পরিবেশের দিকে তাকাই এই পুরো পৃথিবীর একটা চমৎকার সৌন্দর্যের দিকে একটু লক্ষ্য করি, পাহাড় পর্বত নদী নালা কারগিল চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওইগুলোর প্রতি যদি আমরা এই একটু অন্তর্দৃষ্টি দিয়ে থাকাই তাহলে দেখব এইগুলোর মানে এইগুলোই আমাদেরকে আল্লাহ সম্পর্কে একটা নির্ভুল ধারণা প্রদান করবে। যেমনিভাবে বলেছিলাম প্রথমেই এই টেবিলটার অস্তিত্ব স্বীকার করতে গেলে একজন কাঠমিস্ত্রির প্রয়োজন পড়ে, এই স্কুলের এত বড় দামটার প্রতি এই দামটার অস্তিত্ব স্বীকার করতে গেলে অনেক মানুষের শ্রম কষ্ট ত্যাগের কথা এখানে এসে যায়। কিন্তু এই বিশাল আকাশ তারপর নদী নালা কাল বিল পাহাড় পর্বত এই সমুদ্র এই গ্রহ নক্ষত্র সবগুলো এই যিনি সৃষ্টি করেছেন বা এগুলো দিকে তাকালেও এগুলোর একজন স্রষ্টার অস্তিত্ব আমাদেরকে স্বীকার করতে হয়। আর যেই স্রষ্টা এখানে চলে আসে অর্থাৎ যেই স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে এখানে একটা বিষয় চলে আসে তার নাম হচ্ছে আল্লাহ। তো এইগুলি আমাদেরকে আল্লাহর পরিচয় তুলে ধরেন, আর আমাদের উচিত সে আল্লাহর আনুগত্য প্রকাশ করা। আর এই আল্লাহর আনুগত্য যদি প্রকাশ করতে চাই তাহলে আমাদের মধ্যে ইমান থাকতে হবে, আর ইমানত্ব বিশ্বাস এবং আল্লাহকে আল্লাহর প্রতি যেমনি আমরা ইমান আনবো আমরা আল্লাহ রাসূলদের নবী রাসূলদের প্রতি ইমান আনবো, আল্লাহর কালাম যেগুলো আল্লাহ এই তরাত জাবুর ইনজিল সর্বোপরি কোরআন মাজিদ এগুলোর প্রতি আমাদেরকে ইমান আনতে হবে। আর পরকালের জীবনে যে স্টেপগুলো অর্থাৎ পরকাল বলতে এখানে আসে এই কিয়ামত, এখানে আসে হাসর, এখানে আসে মিজান, এখানে আছে সিরাত সর্বোপরি জান্নাত বা জাহান্নাম এগুলোর প্রতিও আমাদেরকে স্বীকার করতে হবে। আর এই সেই আল্লাহর যেহেতু আমরা আল্লাহ সৃষ্টি আল্লাহ আমাদের স্রষ্টা আমাদের সবসময় আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করতে হবে, আর আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাই তাহলে আল্লাহর নির্দেশনা এই অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে, এর ব্যতিক্রম পন্থা অবলম্বন করলে চলবে না। সুতরাং আল্লাহর নির্দেশনা যে জীবন যাপন করতে গেলে আল্লাহর যে কিতাব কোরআন মাজিদ আমাদের সামনে এসেছে সেই কোরআন মাজিদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে পথে চলতে বলেছেন যে কাজ করতে বলেছেন আমরা সেগুলো করব, আর যে পথে চলা থেকে বিরত থাকার ব্যাপারে আল্লাহ বলেছেন সেইগুলো থেকে আমরা এই বিরত থাকবো। যেমন নাকি বলা হয়েছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু, আল্লাহ বলেছেন রাসূল তোমাদের কে যা নিয়ে এসেছেন তোমাদের জন্য যা দিয়েছেন ফাখুযুহু তোমরা তা গ্রহণ করো, মামা নাহাকুম আনহু ফাতাহু, আর রাসূল তোমাদেরকে যে ব্যাপারে নিষেধ করেছেন রাসূলের এই যে নির্দেশ বা নিষেধাজ্ঞা এগুলো মূলত আল্লাহর পক্ষ থেকে হয়েছে। সুতরাং যেগুলো প্রতি নিষেধ করেছে সেগুলো থেকে তোমরা বিরত থাকো। সুতরাং আল্লাহর অস্তিত্ব যেহেতু আমরা স্বীকার করি আল্লাহর নির্দেশনাগুলো আমাদেরকে যথাযথভাবে আমাদের এই জীবনে প্রয়োগ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যথাযথভাবে ওনার এই নির্দেশনাগুলো আমাদের এই জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সবাইকে আজকে এই এতটুকু বলেই আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আল্লাহর পরিচয় সম্পর্কে এইটুকু তোমাদের সামনে উপস্থাপন করে আজকে আমি তোমাদের এই অনলাইন ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।